আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি হ্যালো। আচ্ছা, আপনাকে দেখা যাচ্ছে না, আপনি কি আপনার চেহারা দেখাতে যাচ্ছেন না? জি জি। আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে। আচ্ছা ভাই, আমি একটা ব্যাপারে আপনাকে বলতে নক করেছি, সেটা হলো আমি রিলিজিয়াস না, কিন্তু আমার হাজবেন্ড পার্টি রিলিজিয়াস। তো আমি আসলে বুঝতে পারছি না যে কিভাবে লাইফস্টাইলটা সেট করব, আমি কিভাবে কি প্র্যাকটিস করব, আমি কি ওর মতো হয়ে যাব না ওকে আমার মতো করব না, মানে আসলে দুইটা জিনিস একসাথে চলছে না, মানে এটা প্র্যাকটিক্যালি হচ্ছে না। কিন্তু ইটস নট আমরা খুব আর্গু করতেছি বা ওরকম কিছু না, কিন্তু হয় না, আমি বাংলাদেশে থাকছি, সোসাইটি এক্সেপ্ট করতেছে, সোসাইটি এক্সপেক্ট করে যে আমি ওভাবে চলি, আমি ইন লজদের সাথে থাকি, ওরা অনেক রিলিজিয়াস এবং ওরাও এক্সপেক্ট করে আমি ওদের মতো থাকি। অ্যান্ড দিন শেষে আমি থাকতে পারছি না, কারণ আমি এই জিনিসগুলো একদমই মেনে নিতে পারি না। তো এখন মানে আমি আসলে বুঝতেছি না যে আমি কি করব। আমার দুটা বেবি আছে, এখন আমার কাছে মনে হয় আমি বেবিদের কি শিখাবো, আমি নিজে যা শিখে এসেছি, আমার নিজে যে রিয়েলাইজেশনগুলো আছে। হ্যালো, আমি শুনতে পাচ্ছি। আমার আমার নিজে আমি নিজের যে রিয়েলাইজেশনগুলো আছে বা আমি নিজে যেভাবে চিন্তা করি, আমি জিনিসগুলো রিলেট করতে পারছি না। অ্যান্ড আমার সারাউন্ডিংস বলতেছে যে আমি বাধ্য এই জিনিসগুলো রিলেট করা। আমি একটু বলবো আপনাকে যে যখন মসজিদে হুজুররা কথা বলে, আরবিতে যখন কথা বলে, এগুলো যখন আমি শুনি আমার প্রচণ্ড ভয় লাগে। ভয় লাগে ইন এ সেন্স যে দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হয় একটা সময় ছিল যে সবাই বলতো যে হ্যাঁ মসজিদে রাখছে, রেসপন্স করতেছে না, আল্লাহর কাছে গেলে সেগুলো জবাবদিহি করতে হবে, কবরে গেলে এটা হবে সেটা হবে। তো হয় না যে চাইল্ডহুডে এই জিনিসগুলো খুব শুনে আসলে হয়তো হ্যাঁ আমার সারাউন্ডিংস বলে নাই, কিন্তু এই জিনিসগুলো সামহাও আমার কানে এসেছে। এখন আমার মধ্যে জিনিসটা সবসময় মনে হতো একটা এটা মানে এটা একটা ভয়ের ব্যাপার বা এটা খুব একটা পানিশমেন্টের জায়গা, যে মানে আমি একটা আমি যে এগুলো যে আমি করছি না, এগুলো মনে হয় খুব একটা মানে দোষ একটা হয়ে যাচ্ছে আমার, যে আমার এগুলো আসলে করা উচিত কিন্তু আমি করছি। এখন দিন শেষে যত বড় হচ্ছি তত আমি আসলে রিয়েলাইজ করতেছি যে আসলে এগুলো আমার করার কথা ছিল না, কিন্তু আমার ওই ছোটবেলার ভয়টা আমার কাছে মনে হয় সামহাও আমার ভেতরে রয়ে গেছে। এখন যখন আমি এই পরিবেশের সাথে এসে পড়েছি যে সোসাইটি এবং আমার সারাউন্ডিংস এক্সপেক্ট করতেছে আমি ওরকম রিলিজিয়াস হয়ে যাই, হিজাব পরি অ্যান্ড এভরিথিং, আমি এই জিনিসগুলোর সাথে মিলাতে পারছি না। আমি অলমোস্ট প্রতিদিন আমি আপনার লাইভ ভিডিওগুলো দেখি, কিন্তু আমার কাছে মানে আমার আমার হাজবেন্ড বলে যে সবসময় মিডিওকার হয়ে চলতে, যে কখনো এক্সট্রিমিস্ট হয়ে যেতে না কোনো লেভেলেই না। সে বলে যে যারা মাদ্রাসায় ফান্ডিং করছে, মাদ্রাসায় যারা যাচ্ছে ওরাও এক্সট্রিমিস্ট, অ্যান্ড দেন যারা আমার মতো যারা এগুলা একদমই নিতে পারে না এটাও কিন্তু একটা এক্সট্রিমিজম, বলছে যে আমি কেন এক্সট্রিম হয়ে যাচ্ছি, যে যে যার যার ধর্ম করতেছে। তা আমি বলি যে যখন আজান দেয় অথবা যখন কেউ মারা যায়, যখন তাকে যেই যেভাবে করে নিয়ে যাওয়া হয়, এই জিনিসগুলো আমার মধ্যে একটা ইয়ে করে, যে মানে আমার কাছে মনে হয় যে আজান দিচ্ছে সবাই নামাজ আশেপাশে সবাই নামাজ করতেছে আমি পড়তেছি না, তাহলে আমি না পড়ার পেছনে কারণটা কি? আমি না পড়ার পেছনে কারণ আমি মানি না। হ্যাঁ আমি মানি না, আমি খুব বোর করতেছি, আমি খুব বেশি বলে ফেলতেছি? না 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 বলেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলেন। আমি আমার কাছে আচ্ছা আমার কাছে মনে হয় কি আমি আমি যখন নামাজ পড়ি না চারপাশে সবাই পড়ে, দেন আমার মনের মধ্যে আমার কাছে একটা জিনিস তৈরি হতে থাকে, হ্যাঁ যেটা আমার দায়িত্ব ছিল, যেটা আমার ডিউটি ছিল সেটা আমি করছি না, দেন আমার কাছে নিজেকে নিজে বোঝাতে হয় যে এটা আমাকে কে বলল যে এটা আমার দায়িত্ব ছিল, আমি তো এই দায়িত্ব এটা যে আমার দায়িত্ব না সেটা তো আমি মেনেই নিছি, সেটা তো আমার মাথায় আছে যে না আমি এগুলো বিশ্বাস করি না। অ্যান্ড দেন তারপরেও যখন দেখি যে সোসাইটি আমার কাছ থেকে এক্সপেক্ট করতেছে, সোসাইটি চাচ্ছে, চারপাশ চাচ্ছে, তখন জিনিসগুলোর সাথে কি আমার আমার কাছে মনে হয় আমি প্রতিনিয়ত আমার সাথে ফাইট করতেছি, প্রতিনিয়ত আমার নিজেকে বোঝাতে হচ্ছে যে আচ্ছা আমি আমার নামাজ পড়া উচিত, অ্যান্ড দেন আমি পড়ছি না, আমার আমাকে আমাকে দিয়ে পড়া হবে না এই এই কারণে, একদিন শেষে আমি পড়তেও চাচ্ছি না, বাট আমার আমি আপনাকে বোঝাতে পারছি না, মনে হয় মানে আমার চারপাশে প্রেশারটাই এরকম। বুঝতে পেরেছি। এখন এখন বাংলাদেশের মতো একটা সোসাইটিতে এবং একটা রিলিজিয়াস সোসাইটিতে এই ধরনেরই ঘটনা ঘটার কথা, এবং নানাভাবে আপনাকে আপনার ভেতরে এই অপরাধ বোধ তৈরি করার চেষ্টা করা হবে যে আপনি কাজগুলো করছেন না, এবং আপনাকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হবে, তারপরে পরবর্তীতে এই প্রেশারটা আস্তে আস্তে বাড়তে থাকবে, যখন দেখা যাবে যে আপনি স্বাধীনভাবে কোনো কাজ করতে যাচ্ছেন, কিছুদিন পরে আপনাকে বলবে আসলে বাংলাদেশের সোসাইটিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে অন্তত পক্ষে মেয়েরা চাকরি বাকরি করতে পারছে, কিন্তু আমরা ভবিষ্যৎ যেটা দেখতে পাচ্ছি যে একটা সময় আসবে যখন চাকরি করতে দেওয়া হবে না, পড়ালেখা করতে দেওয়া হবে না একটা একজন নারীকে, বলা হবে যে তাদের একমাত্র দায়িত্ব হচ্ছে ভালো, বলা হবে ভালো মেয়েরা ঘর সংসার করে,
ভালো মেয়েরা বাচ্চা কাচ্চা লালন পালন করে, ভালো মেয়েরা স্বামীর জন্য বাসা বসে থাকে, আর খারাপ মেয়েরা বাইরে যায়, এই ধরনের কথা কিন্তু অলরেডি বলা হচ্ছে যে যারা বাইরে যায় তারা সব খারাপ, তারা সব বেশ্যা, এই ধরনের নোংরা নোংরা কথা বলা হচ্ছে। এই কারণে আমি মনে হয় যে এই কারণে তসলিমা নাসরিনকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি, যে তসলিমা নাসরিন যে বলেছে না যে হ্যাঁ আমরা বেশ্যা, ঠিক আছে তোমরা আমাদের বেশ্যা বলো, কোনো সমস্যা নাই, আমাদের যেটা করার আমরা সেটা করবো, এই মানে কে কি বলছে সেগুলা তোয়াক্কা না করে আপনারা মানে বাংলাদেশের নারীরা যদি এগিয়ে যায়, তারা যদি সব জায়গায় দখল করে, কর্তৃত্ব শুরু করে, আমার মনে হয় তাহলে তখন সমাজের পরিবর্তনটা আসবে। কিন্তু আপনি আপনার মতো যারা আছেন, যারা একটু সহ্য করেছেন বা একটু সহ্য করার কথা ভাবছেন, তারা এটা তাদের কাজ, আসলে আপনাদের সবারই কাজ এটা, এবং আপনাদেরই আসলে রুখে দাঁড়াতে হবে এখানে। যেমন অনেক মানুষই তো এখন রুখে দাঁড়াচ্ছে এই এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে। বাংলাদেশের নারীদের ভবিষ্যৎ কিন্তু আসলে খুবই খারাপ, ভয়াবহ খারাপ। যে মানে ধর্মীয় মোল্লারা যে সমস্ত কাজ করছে এবং যে সমস্ত পরিকল্পনা করছে, খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন যে চাকরি বাকরি পড়ালেখা সবকিছু বন্ধ করে দিবে তারা এবং শরিয়া আইন চালু করবে। হ্যাঁ ভাইয়া, আরো বেশি খারাপ লাগে কি, আমি আমি যখন আমি যখন আমার এইজের, সে আমি 34 এরকম এইজ, আমার 33-34, এই এইজের লোকজনের সাথে মিষ্টি ফ্রেন্ড আমার হচ্ছে, বাট আমি মুক্ত চিন্তার মানে আমি আমি বলবো আমি দুটো মানুষও পাই না, মেয়ে এই এইজে মেয়ে আমি এত কম, এত কম যে ইভেন আমি যে একটা ডিফারেন্ট কথা বলছি, এটা যে এটা সোসাইটি একসেপ্ট করতে আমার কাছে মনে হয়, আমার চারপাশটা আরো একসেপ্ট করতে পারে না, ওদের কাছে মনে হয় আর তো কেউ এরকম করে না, আর তো কেউ বলছে না, বা রাস্তায় বের হলে তো আজকাল দেখা যাচ্ছে যে 60-70% মেয়ে হিজাব পরে বের হচ্ছে। সে 60% মেয়ে যেখানে, আমি আমি জানি না, আমি এটা আমার হাইপোথিসিসটা আমি বলছি যে এত মেয়ে, ইফ ইটস নট 60%, এত মেয়ে হিজাব পরে বের হচ্ছে, এত মেয়ে প্রতি বছর উমরা করতে যাচ্ছে, এত মেয়ে প্রতি বছর হজ করতে যাচ্ছে। সো মানে মানুষজন কিন্তু চেঞ্জ হচ্ছে, সো আমি কেন চেঞ্জ হচ্ছি না? আমার অন্য সবগুলো ছেলেরা অনেক রকমেরই হতে পারে, কিন্তু মেয়েদের চেঞ্জটা না আমার মনে হয় সোসাইটি একদমই একসেপ্ট করতে পারে না। হ্যাঁ, আপনার কথার সাথে আমি একমত, আপনি যেটা বলেছেন সেটার সাথে একমত, এবং আমিও একই জিনিস ফিল করছি যে বাংলাদেশের সোসাইটি পরিবর্তন হচ্ছে এবং ধীরে ধীরে আরো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, নানাভাবে মানসিক প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে ভালো মেয়ে হওয়ার যে একটা প্রেশার। হ্যাঁ মানে একটা জিনিস কি ভাইয়া, ধরেন আমি আজকে একটা মানে আমি একটা ধর্মীয় একটা জিনিস আমি মানলাম না, আজকে একটা হাবি জাবি একটা রোজা ছিল, সে আমি রোজাটা রাখলাম না, অ্যান্ড দেন আমার একটা বাচ্চা অসুস্থ হয়ে গেল, অ্যান্ড দেন এটা এভাবে রিলেট করা হলো যে হ্যাঁ আমি তো রোজাটা রাখি নাই, বা আমি তো রোজা রাখছি না, ফরজ রোজা নয়, নর্মাল রোজা রাখছি না, নামাজ করছি না, এই জন্যই মনে হয় এই বিপদগুলো আমার সাথে আসতেছে। তা আমি এখন এই ভয়ে আছি যে এই মেসেজটা যদি সামহাও আমার বাচ্চাদের কাছে যায়, আমার বাচ্চারা যদি এই এই একটা ওদের তো একটা শৈশব, তাই না, ওদের এখন কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে জিনিসপত্র, ওদের ওদের এই শিক্ষাটাই কিন্তু ওদের মাথায় রয়ে যাবে। আমার কাছে মনে হয় যে আজকে যখন ও শুনছে এই কথাটা যে আচ্ছা আমি মনে হয় কোনো একটা যদি দোষ করো তাহলে এটার কনসিকোয়েন্স হলো তুমি একটা রোগ পাবে, ঠিক আছে, তো একটা আসলে রোগ একটা একটা অসুস্থতা কিন্তু কোনো পানিশমেন্ট না, তাই না? এখন এই যে একটা বেসিক কথা, এই বেসিক রিয়েলাইজেশন গুলো ওদের নাই, সারাউন্ডিংসটা নাই, এবং এরা এত লাউডলি বলে যে মানে আমি এই জিনিসগুলো নিয়ে আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে ভাই এই জিনিসগুলো যদি আমি আমার বাচ্চাকেও শিখাই তাহলে আসলে আমার এত কিছু রিয়েলাইজ করে কি লাভ, মানে আমি আমি যে জিনিসগুলো ফিল করতেছি মানে কি করবো ফিল করে, মানে আমার এরকম লাগে যে কি করবো এখন, কি করার আছে যে আমার সামনে মানুষজন ওকে বলছে যে এই যে কালকে এই কাজটা করছো এই জন্য আজকে আল্লাহ তোমাকে পায়ে ব্যথা দিল, আল্লাহ পায়ে তোমাকে তোমার মতো একটা 3 বছরের 5 বছরের 7 বছরের বাচ্চাকে কেন পায়ে ব্যথা দিবে এতটুকু একটা গুনার জন্য, লাইক এগুলো এগুলো এক ধরনের চাইল্ড অ্যাবিউজার অ্যাবিউজ, এগুলো নিয়ে মানে ইউরোপ আমেরিকাতে অনেক কথাবার্তা হয়েছে এগুলো নিয়ে, যে দোজখের ভয় ভীতি দেখানো এবং এই যে সামান্য কারণে আল্লাহ রেগে গিয়ে তোমাকে এটা দিবে সেটা করবে, আগুনে জ্বালাবে, গ্রিল ফ্রাই করবে, এগুলো হচ্ছে নানা ধরনের চাইল্ড অ্যাবিউজ। এগুলো থেকে বাচ্চাদেরকে এই পৃথিবীতে ভাইয়া, সরি আমি জানি না আমি আপনার কথা ইন্টারাপ্ট করছি মনে হয়, ইভেন এই পৃথিবীতে ভাইয়া মানে রোগ হয়েছে তো এটা আসলে এটা ওই যে আল্লাহ খোদা করো না তো সেটার ফল, আরব দেশে যাও না তো সেটার ফল। আপনি আপনার বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বোঝাতে পারেন যে এইগুলা হয় নিতান্তই শারীরিক কারণে, নানান ধরনের শারীরিক কারণে এগুলো হতে পারে, এবং এই জিনিসগুলো বোঝানো ছাড়া পরবর্তী প্রজন্মের উপরে আশা রাখা ছাড়া আমাদের আসলে এখন এই সমাজে বসবাস করে কিছু করার নাই। এখন চাইল্ড অ্যাবিউজ হচ্ছে, নানা ধরনের অন্যায় হচ্ছে, কিন্তু আমরা আশা করি যে ভবিষ্যতে এই জিনিসগুলো হবে না। আমি আমার বাচ্চাকে বড় করব মানে মুক্ত চিন্তার মানুষ হিসেবে, এবং আপনিও চেষ্টা করেন আপনার বাচ্চাদেরকে সেভাবে বড় করতে, হয়তো একটা সময় তাদের আর এই পরিস্থিতিতে পড়তে হবে না, আপনার যে পরিস্থিতিতে পড়তে হচ্ছে আপনার মেয়ের হয়তো সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে না, এটা আমরা আশা করতে পারি। কিন্তু আপাতত এইগুলো নিয়ে কথা বলা ছাড়া, সামাজিক আন্দোলন করা ছাড়া আর কিছু আমাদের আপাতত করার নেই। থ্যাংক ইউ ভাইয়া, আমি আপনাকে অনেক সময় নষ্ট করলাম। না না, আমার সাথে কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন আপনি, আর মানে যদি সম্ভব হয় লেখালেখির সাথে একটু যুক্ত হন, বা আপনার কথাগুলো বলার কাউকে অন্তত বলার
বা অন্তত ডায়েরিতে লিখে যাওয়ার এই চেষ্টাগুলো করেন, তাহলে আমার মনে হয় ভালো হবে, আপনার পরবর্তী প্রজন্ম হয়তো একদিন সেগুলো পড়বে। আচ্ছা, এখন আমি শেষ করছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আর আবার আসবো, আবার কথা হবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।